আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ময়মনসিংহ নগরীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র, অর্থাৎ যেখান থেকে পাইকারি এবং খুচরা পণ্য সামগ্রী ময়মনসিংহ নগরীর বিভিন্ন অলিগলি সহ বিভিন্ন মার্কেটে যায় সে এলাকা, সেটি হচ্ছে ময়মনসিংহের মেছো বাজার এলাকা। এটি ময়মনসিংহের সবচেয়ে বড় বাজার। প্রতিদিন এখান ভোর থেকে, অর্থাৎ কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত কেনাবেচা হয়ে থাকে। আমি বাজার ঘুরে, সবজি বাজার ঘুরে দেখেছি যে দ্রব্যমূল্যের প্রতিটি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রয়েছে। অর্থাৎ সবজির বাজার আলু প্রতি কেজি 20 থেকে 22 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে, পটল প্রতি কেজি 40 থেকে 50 টাকা, ঝিঙা 30 থেকে 40 টাকা, চিচিঙ্গা 50 থেকে 60 টাকা এবং কাঁচামরিচ প্রতি কেজি 20 টাকা দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে প্রতিদিনই কিন্তু 5-10 টাকা করে সবজির দাম ব্যবধান হচ্ছে। অর্থাৎ গত এক সপ্তাহের ব্যবধানে, অর্থাৎ ঈদের পরে প্রতিটি সবজির মূল্য 10 থেকে 15 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 20 টাকা বেড়েছে। আমি খাদ্য সামগ্রীর মধ্যে চাল ডাল তেল সোয়াবিন সহ দোকান মালিকদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে গত এক সপ্তাহের ব্যবধানে, অর্থাৎ ডলারের মূল্য বেড়ে যায় এবং আন্তর্জাতিক বাজারে পণ্য সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় প্রতিটি পণ্যের দাম কিন্তু 10 থেকে, বাজার এখন ঊর্ধ্বমুখী, অর্থাৎ 10 থেকে 20 টাকা কেজি প্রতি বেশি। অর্থাৎ ময়মনসিংহের এই প্রধান বাণিজ্যিক কেন্দ্রে প্রতি বস্তায় চাল, চিকন চাল বিক্রি হচ্ছে 1700 থেকে 1750 টাকা, তেল বিক্রি হচ্ছে 194 থেকে 200 টাকা লিটার, ডাল বিক্রি হচ্ছে 130 টাকা থেকে 140 টাকা কেজি ধরে। সবচেয়ে বেশি বেড়েছে আটা এবং ময়দার দাম, যেটি প্রতি বস্তায় 200 থেকে 250 টাকা পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে। অর্থাৎ এই মুহূর্তে ময়মনসিংহের বাজারগুলোতে আসলে ক্রেতাদের কিন্তু নাভিশ্বাস হয়ে উঠেছে, অর্থাৎ বাজারে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। বাজার মূল্য তো প্রতিদিনই বেশি। আজকে দোকান থেকে যে জিনিসগুলো কিনলাম, ডাল পেঁয়াজ তেল বা অন্যান্য জিনিসগুলো অনেকগুলি কিনলাম, প্রত্যেকটাই দোকানদাররা বলছে যে গত এক সপ্তাহে কেজিতে 10 টাকা 15 টাকা করে বৃদ্ধি পেয়েছে। এই ঊর্ধ্বমূল্যটাকে কোনো না কোনোভাবে একটু লাগামটা টেনে ধরা দরকার সরকারের, আর নাইলে পরে তো সরকারের প্রতি মানুষের একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এত উন্নয়নের পরে যদি মানুষের সরাসরি যেটার সাথে সম্পৃক্ত বাজার করা, এতে যদি মানুষের আস্থার ঘাটতি হয়, এটা সরকারের জন্য ক্ষতিকারক, নিয়ন্ত্রণ করা দরকার। বাজারের অবস্থা খুব খারাপ। আমি তো বাজারে আসছিলাম, বাজার করতে ডিম কিনতে আসছিলাম, ডিমের দাম অনেক বেশি এবং তেল কিনতাম, তেলের দামও বেশি। হ্যাঁ, কিনতে গিয়ে আমাদের মানে পেরেশানি হইতেছে। আপনার যেই বাজেট নিয়ে আমরা বাজারে আসি, সেই বাজেটে আমরা বাজার করতে পারি না, আমরা জিনিসও ঠিক মতো পাইতেছি না, পাওয়া গেলেও জিনিসের দাম অনেক বাড়তি। আমরা সাধারণ মানুষ যারা, আমাদের বিপদ, আমরা আমাদের আয় কম, সবজি দামও বেশি। এই আলু কিনতে এসেছে, আলু 20 টাকা 30 টাকা 20 টাকা কিনছি, এখন 30 টাকা, সব জিনিসের দাম বেশি, পেঁয়াজ বাইরে গেছে, যেটাই হাত দিই সেটার মধ্যেই আমাদের মানে বাজেটে আমাদের কোলায় না। হ্যাঁ, আমরা মানে আমাদের সাধারণ মানুষের জন্য বিপদ হয়ে গেছে। পাইকারি বাজারে আমাদের বাজারে এক সপ্তাহ কিংবা 2 সপ্তাহের মধ্যে কোনো বাজার ওঠানামা করে নাই আর কি। তারপরেও আমাদের যে এলাকার যে আমাদের পেঁয়াজ রসুন এগুলো আছে, এগুলো আমার নিয়ন্ত্রণেই আছে। যারা মনে করেন ওই যে 30 টাকা কিনতেছে, তারা 32 টাকা ব্যস্ত আছে, মানে 160 টাকা পাল্লা ব্যস্ত আছে। আর যারা 32 টাকা কিনতেছে, তারা 70 টাকা ব্যস্ত আছে, মানে 1 টাকা 2 টাকা আর কি। যারা খুচরা ব্যস্ত আছে, পাইকারি ব্যস্ত আছে, আমরা আঙ্গ থেকে 1 টাকা কেজি লাভ এবং তাদের খরচ ধরে তারা 1 টাকা কেজি লাভ করে মালটা ব্যস্ত আছে। পেঁয়াজের বাজার হইতেছে 30 টাকা 32 টাকা 28 টাকা 30 থেকে 32 টাকা বলতো। আর আপনার রসুন 60-65 টাকা দেশি রসুন আমাদের পাইকারি বিক্রি হইতেছে, তার মধ্যে খুচরা পর্যায়ে হয়তো 2 টাকা 1 টাকা 3 টাকা বেশি নিতেছে, 160-170 টাকা পাল্লা পেঁয়াজের বাজার এই অবস্থা চলতেছে। মোটামুটি আমরা আমাদের বাজার এখন নিয়ন্ত্রণেই আছে। আমি এই মুহূর্তে কথা বলবো ময়মনসিংহের একজন বড় ব্যবসায়ী, যিনি পাইকারি এবং খুচরা দুটি বিক্রি করে থাকেন। আমি তার কাছে জানতে চাইবো ময়মনসিংহের বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যের কী অবস্থা। হ্যাঁ, আমি সুবোধ সাহা, ময়মনসিংহ মেছো বাজার ব্যবসায়ী। বর্তমানে বাজারে তেল ডাল আটা ময়দা সুজি আমাদের মুদি দোকানে যে সমস্ত জিনিস আছে, এভরি আইটেম প্রতি কেজিতে 10 টাকা করে বৃদ্ধি পাইছে। কেউ কেউ বলে, মাহাজনকে বললে যে ভাই বাড়লো কেন, ডলার দাম বৃদ্ধি পাইছে। তারপর আটা ময়দা হঠাৎ গিয়া বলতেছে, রিমার্ক সরাইলো যে ইন্ডিয়া থেকে গম দিচ্ছে না,
এটা তো গম দিচ্ছে না দিদা, আপনার একদিনে বা দুই দিনে প্রতি কেজিতে 10-20 টাকা করে বেড়ে গেছে, যে যে এবারে বেচতেছে কোনো মূল্যবিহীন। আর তারপরে লো আপনার আসছে সাবান, ইন্দিন হতে তেল আসছে না, প্রতি পিস সাবান 10 টাকা করে বাড়ছে, ইন্দ্র কোনো তেল দিবে না, সাবান বাড়ছে। প্রত্যেকটা আমাদের মুদির দোকানে এভরি আইটেম দুধ প্রত্যেকটা দুধই 10-20 টাকা করে প্রতি প্যাকেটে বাড়ছে। যে ডিপ্লোমা বেচতাম আগে আপনার 350 টাকা, সেটা আমার বেচতে হচ্ছে 365 টাকা। ডাল আগে বেচতাম 120 টাকা, সেটা বেচতে হচ্ছে 130 টাকা। চিনিটা মোটামুটি স্বাভাবিক আছে, আটা ময়দা শুয়ে বেশি বাড়ছে আর কি। এই লোবাদের অবস্থা। আর বিশেষ করে ক্রেতা সাধারণের বিশেষ অসুবিধা, আমাদের কি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মানে কথার সম্মুখীন হতে হচ্ছে। অনেকে অনেক ধরনের মন্তব্য বলে বেলা যিনি স্টক রাখছেন, যেমন তেল, ঈদের তেল নাই, আবার ঈদের পর তেল বাজারে 6 লাখ হয়ে গেছে, দাম বৃদ্ধি মাল আছে, এইরূপ বাজার অবস্থা চলছে। কারণ দুর্ভোগ হলেও ক্রেতা সাধারণের, যারা ক্রেতারা মা কিনছেন ওনাদেরও দুর্ভোগ, নিয়ে আসছে 1000 টাকা বাজার হচ্ছে না, দুঃখের বাকি থাকছে, ঠিক না, মাল কম কিনতে হচ্ছে। ধন্যবাদ। অর্থাৎ এই মুহূর্তে আসলে তেলের কোনো ঘাটতি নেই এবং পেঁয়াজ রসুন আদা এইসব বাজার কিন্তু স্থিতিশীল রয়েছে, বাজার ঘুরে যেটি আমি জানতে পেরেছি। অর্থাৎ বাজারে আসলে হু হু করে বেড়েছে আটা এবং ময়দার দাম এবং সবজির বাজারের চড়া অবস্থা। মামিসিংহ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।